আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমাদের একশো দশতম পর্ব এ পর্বে আমরা একটা সঙ্গে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা সঙ্গে আলোচনা করবো বৃদ্ধিকারী সমন্বয় ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বৃদ্ধিকারী সমন্বয় ভ্যাটাইনের অধ্যায় একের ধারা দুইয়ের উপধারা একাত্তরে এই বৃদ্ধিকারী সমন্বয়কে সংজ্ঞায়িত করা হয়েছে এখানে এখানে দশটা বৃদ্ধিকারী সমন্বয় বর্ণনা করা হয়েছে তো প্রকৃত প্রকৃত অর্থে মাঠ পর্যায়ে আরও আরও বেশি বৃদ্ধিকারী সমন্বয় থাকতে পারে এজন্যে এই সব শেষের পয়েন্টে বলা হয়েছে নির্ধারিত অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয় অর্থাৎ এর বাইরেও যদি কোনো বৃদ্ধিকারী সমন্বয় থাকে সেটা নির্ধারণ করতে হবে আর নির্ধারিত অর্থ হলো যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সেটা আমরা এর আগে দেখেছি আমার বইয়ের আমার বইয়ের আইন শুরুর আগে পূর্ব কথা বলে একটা অংশ আছে যেখানে আমি সতেরোটা এই বৃদ্ধিকারী সমন্বয় আমি আইডেন্টিফাই করেছি আপনাদের যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক বৃদ্ধিকারী সমন্বয় বিষয়টা কি বৃদ্ধিকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় বিষয়টা কি বুঝতে হলে তার আগে আমাদের বুঝতে হবে যে সমন্বয় কী সমন্বয় আমি খুব অল্প কথায় আমরা সমন্বয় বিষয়টা আলোচনা করব ভ্যাট আইনের ভ্যাট আইন যে চালু করা হয়েছে এর মূল উদ্দেশ্য হলো সরকার জনগণের কাছ থেকে ভ্যাট আহরণ করবে সরকার জনগণের কাছ থেকে ভ্যাট আহরণ করবে জনগণ ভ্যাট দিবে আর সরকার নেবে এই হলো ভ্যাট আইনের মূল উদ্দেশ্য কিন্তু বিষয়টা ঠিক এরকম না যে জনগণ শুধু ভ্যাট সরকারকে দেয় সরকার নিয়ে নেয় হুম তো জনগণ এই সতেরো কোটি আঠারো কোটি জনগণ এই সতেরো কোটি আঠারো কোটি জনগণ সরকারকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে দেবে আর সরকার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়ে নেবে এরকম কোনো পদ্ধতি আসলে চালু নেই তো পদ্ধতি এই ভ্যাটের যে পদ্ধতি তো সেই পদ্ধতিতে দেখা যায় যে কখনো। জনগণ সরকারকে ভ্যাট দিতেছে আবার সরকারের কাছ থেকে জনগণ পাইতেছে এরকম বিভিন্ন ধরনের কর্মকাণ্ডর সৃষ্টি হয়ে যায় এই ভ্যাট ম্যানেজমেন্ট পরিচালনা করতে যে এখানে রেয়াত আসে এখানে প্রত্যর্পণ আসে এখানে রিফান্ড আসে এখানে প্রদেয় আসে এখানে সমন্বয় আসে এখানে নানান রকম করদাতা এবং সরকারের মধ্যে নানান রকম লেনদেনের সূচনা হয় তো মূল মূল যে দুইটা লেনদেন জনগণ সরকারকে দেয় আর সরকারের কাছকে জনগণ নেয় সেই মূল দুটা লেনদেন হলো কোনো একটা মাসের কোনো করদাতার কোনো ভেটদাতার যে বিক্রি করেছেন সেই বিক্রির বিপরীতে সরকারকে যে যে অর্থ পরিশোধ করতে হয় একে বলে হচ্ছে পেয়েবল প্রদেয় প্রদেয় আর ওই মাসে ওই মাসে সরকারের কাছে বিভিন্নভাবে এই করদাতার যে পাওনা হয় তাকে বলে ওই মাসের ক্রয়ের বিপরীতে ওই মাসে ওই মাসে করদাতা যে পার্সেস করেছেন সেই পার্সেসের বিপরীতে যে রেয়াদ পাওয়ানো হয় সরকারের কাছে যে পাওয়ানো হয় সেটাকে বলে রিবেট বা বা বাংলা বলে রেয়াত সাধারণত সবাই রিবেট বলে বুঝে তো এই যে একটা জনগণ করদাতা একটা সরকারকে দেয় দেয় সেটাকে বলে হচ্ছে প্রদেয় আর করদাতা সরকারের কাছে পায় সেটাকে বলে হচ্ছে রিবেট রেয়াদ কিসের বিপরীতে করদাতা সরকারকে দিবে হলো ভেটদাতা সরকারকে দিবে হলো ওই মাসে তার বিক্রির বিপরীতে আর সরকারের কাছ থেকে নেবে ওই মাসের ক্রয়ের বিপরীতে এই গেল দুইটা লেনদেন গেল এই দুটা লেনদেন বুঝলে আমরা এখন সমন্বয় বুঝতে পারবো এরপরে আসেন বৃদ্ধিকারী সমন্বয় হ্রাসকারী সমন্বয় ওই মাসের ওই মাসের বিক্রি ছাড়াও ওই মাসের বিক্রির বিপরীতে ভ্যাটদাতা সরকারকে ভ্যাট প্রদান করে ওই মাসের বিক্রি ছাড়াও আরও নানান রকমের কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনায় সৃষ্টি হয় যার বিপরীতে করদাতাকে ভ্যাটদাতাকে ওই মাসে সরকারকে এই পরিশোধ করতে হয় অর্থ পরিশোধ করতে হয় এগুলোকে বলে বৃদ্ধিকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয়ের এখানে ধারা দুয়ের উপধারা একাত্তরে এখানে দশটা এক্সাম্পল দেওয়া আছে আমি কয়েকটা এক্সাম্পল আমি আমি পড়ছি উপধারা একাত্তর বৃদ্ধিকারী সমন্বয় অর্থ নিম্নবর্ণিত কোনো বৃদ্ধিকারী সমন্বয় যথা উচ্ছে কর্তৃত করেন বৃদ্ধিকারী সমন্বয় ভ্যাটদাতা তিনি উচ্ছে কর্তন করেছেন উচ্ছে কর্তন করে তো তিনি রেখে দিতে পারবেন না উচ্ছে কর্তন করে সরকারকে পরিশোধ করতে হবে তাই তাকে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে ব্যাঙ্কিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয় এরকম প্রায় দশটা বৃদ্ধিকারী সমন্বয় এখানে উল্লেখ আছে তো প্রিয় দর্শক আমরা আমরা বৃদ্ধিকারী সমন্বয় আমি আশা করি যে বৃদ্ধিকারী সমন্বয় আমরা বুঝতে বুঝতে পারলাম বৃদ্ধি অল্প কথায় বৃদ্ধিকারী সমন্বয় হলো বৃদ্ধিকারী সমন্বয় হলো। কোনো মাসে কোনো ভেটদাতা কোনো নিবন্ধিত ব্যক্তি তার বিক্রির বিপরীতে যে ভ্যাট সরকারকে পরিশোধ করে সেই ভ্যাটকে বলে প্রদেয় আর বিক্রি বিপরীতে ছাড়া অন্য নানাভাবে আরও যে ভ্যাট তাকে পরিশোধ করতে হয় সেই 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 ভ্যাটকে বলে বলে বৃদ্ধিকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় করে সেটা পরিশোধ করতে হয় একটু আগে আমি আলোচনা এর কয়েকটা সেশন আগে আমরা আলোচনা করেছি যে দাখিলপত্রে দাখিলপত্রের অংশ তিনে প্রদেয় অংশ চারে রেয়াত আর অংশ পাঁচে বৃদ্ধিকারী সমন্বয় আর অংশ ছয়ে হ্রাসকারী সমন্বয় হিসাব করতে হয় তো প্রিয় দর্শক আমি আশা করি যে বৃদ্ধিকারী সমন্বয় এই কনসেপ্টটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ভ্যাট ম্যানেজমেন্টে কিভাবে কখন বৃদ্ধিকারী সমন্বয় ব্যবহার করা হয় সেটাও আমি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা পেয়ে যাবেন আর যদি আপনাদের ভ্যাট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে ভ্যাট ভ্যাটফরমের কল সেন্টারে ফোন করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী সেশানে আবারও দেখা হবে অনেক ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ